আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে সুসজ্জিত সবজি হাট। তবে এই হাটে সবজি কিনতে টাকা লাগে না, শুধু করোনা সচেতনতা মেনে এই হাটে এলেই বিনামূল্যে মিলবে প্রয়োজন মতো তাজা আনাজ। এমনই একটি হাটের আয়োজন করা হলো বীরভূমের রামপুর হাটে। বিভিন্ন সময়ে নানা সামাজিক কাজে যুক্ত থাকেন বীরভূমের রামপুর হাটের মানবিক স্টল। বিনামূল্যে গরিবদের জামা কাপড় থেকে শুরু করে ভবঘুরেদের অন্ন সেবা সবই করে আসছে মানবিক স্টল। করোনা ভাইরাসের কারণে চলা লকডাউনেও পিছিয়ে নেই তারা। রোজগারহীন অসহায় পরিবারগুলির মুখে খাবার তুলে দেওয়ার লক্ষ্যে বিনামূল্যে সবজি হাটের আয়োজন করলেন মানবিক স্টলের কর্ণধার আব্দুল রেকিব। আজ রবিবার রামপুরহাট মহকুমা শাসকের কার্যালয়ের সামনে সুসজ্জিত এই বিনামূল্যের হাট বসানো হয়েছিল। এদিনের হাটে প্রায় 200 জন মানুষ বিনামূল্যে তাদের পছন্দ মতো আনাজ সংগ্রহ করেছেন। উদ্যোক্তাদের দাবি, আগামী দিনেও নিয়মিত এই বিনামূল্যের হাটের আয়োজন করা হবে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।